যদি আরো দুটা উইকেট অন্তত কম হারিয়ে জিততাম তাহলে বুঝতাম যে টিমটা খুব ভালো। এই মাত্র পাওয়া খবর, ইংল্যান্ডকে সিরিজ হারালেও খুশি নন বিসিবি কর্তা নাজমুল হাসান পাপন, দিলেন কঠিন হুঁশিয়ারি। দর্শক, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারালেও টাইগাররা সেটা পুষিয়ে নিয়েছেন টি টোয়েন্টি সিরিজ জয় করে। তিন ম্যাচ সিরিজের দুটি টি টোয়েন্টিতেই ইতিমধ্যে জিতে গিয়েছে বাংলাদেশ দল। আর দেশের ছেলেদের এমন অর্জনে খুশি দেশবাসী সহ বিসিবি কর্মকর্তারাও। কিন্তু সেখানেই বিপরীত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান, খুব একটা যে বেশি চিন্তা করে খেলছে তারা তা না, কারণ অনেকের বয়স কম। এবং পাপন আরো জানান, আমি চাই খেলোয়াড়রা কেউ শরীরে অলসতা আনতে পারবে না, কারণ অলসতাই লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করে। আশা করি সামনের ম্যাচটিতেও আমরা জিতে ইংলিশদের হোয়াইট ওয়াশ করব। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশ কি ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে?